অনেক আগের কথা হস্তিনাপুর গ্রামে সূর্য অস্ত যাওয়া আর চাঁদের ওঠার সময় হয়ে গিয়েছিল তখনই সূর্য চাঁদকে বলল আচ্ছা ভাই আমাকে একটা কথা বলো তো তুমি এলে তোমাকে লোকে আমার মতো শ্রদ্ধা করে প্রণাম কেন করে না এমনটা নয় ভাই অনেকে আমাকেও প্রণাম করে কিন্তু যখনই আমি আসি লোকেরা আমাকে তখনই জল ঢেলে শ্রদ্ধা ভরে প্রণাম করে স্বাগত জানায় কিন্তু আমি কাউকেই তোমাকে এমনটা করতে দেখিনি চাঁদ আর সূর্যের বার্তালাপ হস্তিনাপুর নিবাসীরা শুনছিল ঠিক তখনই বীর্যু বলল আরে আমরা তো শুধু সূর্যদেবকে ভগবান বলে মানি ওই চাঁদকে দিয়ে আমাদের কোনো কাজ নেই না না এমন কোনো ব্যাপার নয় তো চন্দ্র তো আমাদের কাছে ভগবানই তিনিও তো আমাদের আলো দেন আমাদের আলো দেয় কিন্তু চাঁদ আমাদের কি দেয় শুনি কিচ্ছু না আর সারা রাত তো আমরা ঘুমিয়েই কাটাই তবে ওই চাঁদের আলো নিয়ে আমরা কি করবো শুনি কোনো কাজে লাগে না হ্যাঁ ঠিক চাঁদ না এলে আমাদের কিছু হবে না হ্যাঁ হ্যাঁ ওর থাকা না থাকা একই তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে কর্বাচের দিন চন্দ্রপূজার পরেই যে ব্রত পালন করা হয় কিন্তু শুরুটা যে সূর্যদেবের পুজো করেই হয় গ্রামবাসীদের কথা চাঁদ আর সূর্য মনোযোগ দিয়ে শুনছিল ওদের কথা শুনে সূর্য তো খুব খুশি হল কিন্তু চাঁদ একটু উদাস হয়ে পড়ল তখনই সূর্য চাঁদকে বলল দেখলে তো হস্তিনাপুরের লোকেরাও আমাকেই ওদের ভগবান মানে আর ওদের কাছে তোমার কোনো দামই নেই কিন্তু আমিও যে ওদের আলোদি, কিন্তু যদি আমি না থাকি তবে আমাকে ছাড়াও যে ওদের জীবন বিপন্ন হয়ে উঠবে হ্যাঁ এ তোমার ভুল ধারণা এই লোকেদের তোমার কোনো প্রয়োজন নেই ঠিক আছে যদি কারুর জীবনেই আমার কোনো প্রয়োজন নেই তবে আমি আজকে থেকে আর আসব না এই বলে চাঁদ সেখান থেকে চলে গেলে সারা গ্রামে অন্ধকার ছড়িয়ে পড়ল যদিও আকাশে অনেক তাড়া থাকলেও তার আলো সামান্যই থাকে কিন্তু অন্ধকার এতটাই বেশি থাকে যে কোনো কিছুই দেখা যায় না হস্তিনাপুর গ্রামে তখন ধান রোপণের সময় হয়ে গিয়েছিল এই কারণে কৃষকদের খুব ভোরে উঠে জমিতে যেতে হতো কিন্তু চাঁদ ওঠার ফলে চারিদিক অন্ধকারে ডুবেছিল উমা তাড়াতাড়ি ওঠো আজ যে জমিতে চারা রোপণ করতে যেতে হবে আরে তাড়াতাড়ি ওঠো নইলে যে বাইরে রোদের তাপ বেড়ে যাবে তখন যে জমিতে আর কাজ করতে পারবে না হ্যাঁ ধান রোপণের জন্য তো যেতেই হবে কিন্তু বাইরে যে অন্ধকার তাই তুমিও শুয়ে পড়ো আমার তো মনে হচ্ছে বাইরে সকাল হয়ে গেছে তাই আমাদের যা উচিত সেটা তো তুমি ঠিকই বলছো কিন্তু বাইরে যে অন্ধকার যাব কেমন করে ঠিক আছে তাহলে পরেই যাব এই বলে ওরা দুজন সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো এরপর সকাল হলে ওরা ওদের জমিতে গেল কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুপুর হয়ে গেলে কাজ করা বন্ধ করতে হল হ প্রচন্ড গরম লাগছে গো এখন আর কাজ করা যাবে না আবার কাল ভরে আসবো হ্যাঁ তুমি ঠিকই বললে এই প্রচণ্ড রোদের তাপচে আর সহ্য করা যাচ্ছে না গো পরের দিন আবার যখন ওরা কাজ করতে বেরোলো তখন বাইরেটা অন্ধকার ছিল আর তারপর যখন ওরা কাজ করতে লাগলো ততক্ষণে দুপুর হয়ে গেল এই সমস্যায় বিরক্ত হয়ে রতন সূর্যদেবকে প্রার্থনা করে বলল হে সূর্যদেব আপনি যদি রাতে উপস্থিত থাকেন তবে আমাদের ওই চাঁদের কোনো প্রয়োজনই হবে না আর আমরা শুধু আপনারই পুজো করব আরে তাড়াতাড়ি খাবার তৈরি করে দাও আমার খুব খিদে পেয়েছে আর ঘুমোব পাচ্ছে ঘুমবো কিন্তু এখন তো দিনের বেলা গো এখনই কি খাবার বানাবো হ্যাঁ আমারও মনে হচ্ছে আজকে সন্ধে হবে না তাই তুমি খাবারটা তাড়াতাড়ি বানিয়ে ফেলো আমার প্রচন্ড খিদে পেয়েছে আচ্ছা ঠিক আছে বানিয়ে দিচ্ছি এরপর ওরা খাবার খেয়ে নিল কিন্তু তখনও রাত হলো না তাও ওরা ঘুমোতে চলে গেল উফ প্রচন্ড গরম লাগছে একটু তাড়াতাড়ি স্নান করে আসি একদম ঘুমোতে পারছি না এরপর রতন স্নান করতে চলে গেল স্নান করে গরমটা কমছে না তখনই বাইরে সরগুল পড়ে গেল শুনে ওরা বাইরে বেরিয়ে এসে দেখলো যে বিটুর ছেলে বিট্টু অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এই আমার ছেলেটার কি হয়ে গেল গো ওর জন্য একটু জল নিয়ে এসো এরপর উমা এক গ্লাস জল এনে বিট্টুর চোখে মুখে ছিটিয়ে দিল আর কিছুক্ষণ পরেই বিট্টুর জ্ঞান ফিরে এলো মনে হচ্ছে দিন রাত সূর্যের আলোয় ও অজ্ঞান হয়ে গেছে এরপর সবাই ঘুমোতে চলে গেল কিন্তু প্রচন্ড গরমের কারণে কেউই ঘুমোতে পারছিল না সারা রাত ওদের এইভাবেই কাটল এত গরমে যে আমরা মরেই যাবো যদি সূর্য অস্ত যেত তাহলে আর এত গরম লাগত না আর একটু শান্তিতে ঘুমোতে পারতাম এই চুপ থাকো তো তুমি একটু গরম সহ্য করতে পারছো না এইভাবেই এক সপ্তাহ কেটে গেল কিন্তু হস্তিনাপুরের লোকেরা কেউই এক মুহূর্তের জন্য ঠিক করে ঘুমোতে পারল না আর কিছু লোক তো অসুস্থ হয়ে পড়ল এইসব তোমার কারণেই হচ্ছে তুমি চন্দ্রদেবকে অপমান করতে আর না এমনটা হতো এরপর রতন বাইরে গিয়ে সূর্যদেবের কাছে প্রার্থনা করে বলল যে হে সূর্যদেবতা আপনি এখন থেকে শুধু সকালবেলায় উদয় হন আমরা আপনার তাপ সহ্য করতে পারছি না রাতে আমরা চন্দ্রদেবকেই চাই এরপর রতন আর বাকি গ্রামবাসীরাও চন্দ্রদেবকে ডাকতে লাগল হে চন্দ্রদেবতা আমাদের ক্ষমা করে দিন আমাদের আপনাকে ঠিক ততটাই প্রয়োজন যতটা সূর্যদেবকে হ্যাঁ চন্দ্রদেব যেমন সূর্যদেবকে ছাড়া দিন অসম্পূর্ণ তেমনই রাত আপনাকে ছাড়া এখন থেকে আমরা সূর্যদেবের মতো আপনারও পুজো করব ঠিক আছে আমি আজ থেকে আবার তোমাদের আলো দেওয়ার জন্য রাতে উপস্থিত থাকব আমায় ক্ষমা করে দাও আমার ভাই আমি এখন বুঝতে পেরেছি এই পৃথিবীতে আমার ঠিক যতটা প্রয়োজন তোমারও ঠিক ততটাই তখনই সূর্য অস্ত গেল আর অন্ধকার নেমে এলো আর চন্দ্র তার জ্যোৎস্না চারিদিকে ছড়িয়ে দিল এরপর গ্রামবাসীরা মাথা নত করে চন্দ্রদেবকে প্রণাম করল আর পুরো এক সপ্তাহ পর শান্তিতে ঘুমল পাচু খুবই গরিব ছিল সে ময়লা কুড়িয়ে বিক্রি করত আর ওই ময়লা আবর্জনা বিক্রির টাকা দিয়ে সে তার আর তার স্ত্রী টুম্পার ভরণ পোষণ চালাত পাঁচু আর টুম্পার বিয়ের চার বছর হয়ে গিয়েছিল আর এবারে ওরা দুই থেকে তিন হতে যাচ্ছিল আরে গিন্নি এ তুমি কি করছো আমাকে দাও আমি কুয়ো থেকে জল ভরে আনছি আর কত কি করবে তুমি এমনিতেই তো রোদের মধ্যে সারাদিন ঘুরছ আর এখন এসবও করবে কি আমার জন্য তাতে কি হয়েছে আর এমনি তো বাচ্চা তো আমাদের দুজনের তাই না তাই ওর জন্য একটু বেশি পরিশ্রম করলে কি বা ক্ষতি হবে তুমি বলো হ্যাঁ ক্ষতি হবে কারণ আমি যে তোমার এই কষ্ট দেখতে পাচ্ছি না আমি বলি কি আমাদের এই বাচ্চাটা জন্ম নেওয়ার আগে আমরা কোথাও একটা চলে যাই না এখানে যে অনেকটাই অসুবিধে জল আনতে কত দূরে যেতে হয় আর এই ঝুপড়ির পাশে তো ঘন জঙ্গল সবসময়ই একটা ভয় থাকে যদি কোনো জন্তু জানোয়ার চলে আসে কথাটা তো তুমি ঠিকই বলেছ গিন্নি কিন্তু আমাদের অবস্থা তো তুমি জানো ওই আবর্জনা করিয়ে বিক্রি করে আমাদের খাওয়াও তো ঠিক করে জোটে না তাই এই অবস্থায় আমরা কি করে একটা ভাড়ার ঘর নিতে পারি মানছি গিন্নি যে এই জায়গাটা খুব একটা ভালো নয় কিন্তু তাও আমাদের জন্যে এই জায়গাটা তো বিনা পয়সার জায়গা এই বলে পাঁচ ওর দিকে চলে গেল সে টুম্পাকে বুঝিয়ে দিলেও নিজেকেই বোঝাতে পারছিল না ঠিকই তো বলেছে গিন্নি এই জায়গাটা মানুষের থাকার উপযুক্ত নয় আর এই যে কোটা এটাতেও তো নামমাত্র জল বেঁচে আছে হে ভগবান না জানি কি কী স্বপ্ন দেখেছি আমি একদিন চাঁদেও আমাদের বাড়ি হবে কিন্তু এখন যে আমি পৃথিবীতেও একটা ভাড়ার ঘর নিতে পারছি না আর এখন আমার বাচ্চাও যে পৃথিবীতে আসতে চলেছে হে ভগবান তবে কি ওর ভাগ্যটাও আমার মতোই হবে এই সব ভেবে চোখে জল চলে আর সে তার মাথায় হাত দিয়ে বসে পড়লো আসলে যেখানে ছিল ছিল সেই জায়গাটি শহর থেকে অনেকটাই দূরে যেখানে সুযোগ সুবিধা বলতে কিছুই ছিল না এক কথায় বলতে গেলে পাচু আর টুম্পা দুজনেই খুব কষ্টে দিন কাটাচ্ছিল কিন্তু এখন যে প্রশ্ন ছিল ওদের হবু সন্তানের ভবিষ্যতের না এই করে তো হবে না কিন্তু আমি করবোটাই বাকি হে ভগবান এখন তুমি আমায় কোনো রাস্তা দেখো পাচু যখন কোর ধারে বসে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছিল ঠিক তখন সে কারো আর্তনাদ শুনতে পেল পাচু ওই আওয়াজটির দিকে যেতে লাগলে সেখানে একটি বড় আবর্জনার স্তূপ দেখতে পেল যেটা শহর থেকে আসা একটি বড় গাড়ি কিছুক্ষণ আগে ফেলে গিয়েছিল আওয়াজটা তো মনে হয় এদিক থেকেই আসছিল কিন্তু এখানে যে শুধু অনেকগুলো আবর্জনা মনে হয় এটা আমার মনের ভুল তবে আমি এখন বাড়ি ফিরে যাই না যেও না আমার সাহায্য করো আমি এখানেই আছি দেখো এদিকে দেখো এই কাচের বোতলে আমি আছি এই শুনে পাচু ফিরে দেখলো সত্যি সেখানে একটি কাচের বোতল পড়ে রয়েছে পাচো যখন এই কাচের বোতলটি হাতে নিয়ে দেখলো তখন সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না এসব কি আমি কোনো স্বপ্ন দেখছি না তো আরে তুমি যে দেখতে পড়িন মতন হ্যাঁ আমি একজন পুরি তুমি স্বপ্ন দেখছো না সবটাই সত্যি আমায় একটা দুষ্ট জাদুকর এই কাচের বোতলে বন্দি করে রেখেছে এই বোতলের ভেতরে আমার জাদু কাজ করে না তোমায় দেখে ভালো মানুষ বলেই মনে হয় তুমি আমায় সাহায্য করো আমায় মুক্ত করে দাও কিন্তু আমি তোমাকে এই বোতল থেকে বাইরে কি করে বার করব। আমি কি এটাকে ভেঙে ফেলবো বলো না না এরকম করো না তুমি এই বোতলটা ভেঙে ফেললে যে আমি মারা যাব আমায় এই বোতল থেকে মুক্ত করতে গেলে তোমাকে ওই জাদুকরের জাদুটাকে নষ্ট করতে হবে কিন্তু এটা আমি কি করে করব খুব সোজা তুমি আগে এই বোতলটা তোমার হাতে নাও আর তারপর জোরে খসো আর এরপর ঢাকনাটা খুলে দিলে আমি নিজে থেকেই বাইরে চলে আসতে পারবো কি দাঁড়াও এটা আমি এক্ষুনি করে দিচ্ছি পাচু ঠিক তেমনটাই করলো যেমনটা ওই পড়িওকে বলেছিল প্রথমে পাঁচু বোতলটি হাতে নিয়ে ঘষল আর তারপর ওর ঠাকনাটা খুলে দিল আর তারপর ওই পড়িটি বোতল থেকে বাইরে চলে এলো তোমায় অনেক অনেক ধন্যবাদ তুমি সত্যি আমার অনেক বড় উপকার করলে না না এই কাজটা তো খুব সহজ ছিল এটা তো যে কেউ করতে পারত। না সবাই করতে পারতো না ওই দুষ্ট জাদুকরের জাদু একমাত্র সেই মানুষটাই ভাঙতে পারত যার মন জলের মতো স্বচ্ছ আর যে তার পরিবারকে খুব ভালোবাসে তুমি আমাকে ওই বোতল থেকে মুক্ত করে এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি একজন ভালো মনের মানুষ আর তার জন্য তোমাকে আমার থেকে পুরস্কার নিতেই হবে বলো তোমার কি চাই যা কিছু মানে তুমি আমার যে যেকোনো ইচ্ছে পূরণ করতে পারো যে কোনো ইচ্ছে হ্যাঁ একবার বলে তো দেখো তবে ঠিক আছে আমি চাই যে আমি আমার বউ আর বাচ্চাকে নিয়ে একটা রাজপ্রাসাদে থাকবো যেখানে আমাদের কোনো কিছুর অভাব থাকবে না আমি চিন্তা করা মাত্রই সব কাজ হয়ে যাবে আমি যা চাইব সেটাই যেন চট করে আমার সামনে চলে আসে আর হ্যাঁ আর একটা কথা আমার এই রাজপ্রাসাদটা এই পৃথিবীতে নয় ওই দূরে চাঁদে হবে পাচু না থেমে বলেই যাচ্ছিল আর পরেও কে শুনে যাচ্ছিল কি বললি চাঁদে চাঁদে থাকতে চাও ভেবে দেখো আর একবার সত্যি কি থাকতে চাও এতে ভাবার কি আছে কিন্তু তুমি আমার কথা পুরোটা শুনলে তো আমি চাই যে চাঁদে গিয়ে আমাকে যেন আর কোনো কাজ না করতে হয় না কোনো পয়সা করির অভাব থাকে আর না আমার কোনোদিনও ঘরের কোনো কাজ করতে হয় আর আমার বাচ্চা ও যেন চাঁদে গিয়ে রাজকুমারের মতো থাকতে পারে আমার মতো ভেকারির দোষা যেন না হয় ঠিক আছে যদি তুমি এটাই চাও তাহলে তাই হোক এই বলে ওই পরিটি তার চাদুর ছবিটি ঘোরাতেই পাচু আর তার পরিবার চাঁদে চলে এলো এ এটা কি করে হল হে ভগবান আমরা কোথায় চলে এলাম ভগবানকে অশেষ ধন্যবাদ যে তুমি এখানেই আছো তুমি তো জল আনতে গিয়েছিলে না তাহলে জলের কলসিটা কোথায় সেটাকে কোথায় ফেলে এলে আরে গিনে দেখো তো জায়গাটা একটু আলাদা মনে হচ্ছে না হ্যাঁ লাগছে তো আরে এত তাড়াতাড়ি রাত কিভাবে হলো আরে মাটি এটা এত চকচক করছে কেন শোনো না গো আমার তো খুব ভয় করছে জানো তো আমি না ভগবানের কাছে প্রার্থনা করছিলাম আর যে চোখ খুললাম অমনি দেখি তুমি আর আমি এখানে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছি তুমি বলো না এটা কোন জায়গা আর এই রাজপ্রাসাদটা কার পাঁচু টুম্পাকে সমস্ত কথা খুলে বলল আর তারপর ওরা চাঁদের ওই রাজপ্রাসাদের দিকে যেতে লাগল যেটা ওদের ঠিক সামনেই ছিল ওই রাজপ্রাসাদে ওরা ছাড়া আর কেউ না থাকলেও ওদের সমস্ত প্রয়োজনীয় জিনিস সেখানে রাখা ছিল গিন্নি এখন থেকে আমাদের দুঃখের দিন শেষ হলো। এখন থেকে আমাদের সারা জীবন আরাম আর আয়সে কাটবে আর আমাদের ছেলেও রাজকুমারের মতো এখানেই বড় হবে এখন থেকে আমাদের আর কোনো কাজ করার দরকার নেই কিন্তু এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই গো আমরা এখানে একা একা কী করে থাকব ওহো তোমাদের এই মেয়েদেরও বোঝা না খুবই মুশকিল এবার বলো মেম সাহেব চাঁদে থেকেও খুশি নয় সেটা কথা নয় তবে তুমি তোমার বাচ্চাটার ব্যাপারে তো একবার কিছু ভাবো ও কি সারা জীবন শুধু আমাদের দুজনকে দেখেই বড় হবে এই চাঁদে যে আমরা ছাড়া আর কেউ কোনদিনও থাকতে আসবে না তাই আমরা কতদিনই বা এইভাবে আয়সারামে দিন কাটাবো হ্যাঁ আমি বিশ্রাম চেয়েছিলাম তাই বলে একাকিত্ব নয় কিন্তু ওখানের পৃথিবীতে যে কত কষ্ট তা তুমি জানো না আমি সব জানি কিন্তু এও জানি যে তুমি পরিশ্রমের দ্বারা একদিন আমাদের সব কষ্টের অবসান ঘটাতে পারবে আর আমাদের বাচ্চাও খুব সুখে থাকতে পৃথিবীতে কিন্তু ঘিন্নি এখন যে আমরা চাইলেও এই চাঁদ আর রাজপ্রাসাদকে ছেড়ে আমরা পৃথিবীতে ফিরে যেতে পারবো না ওই পরীর কাছে আমি শুধুমাত্র আমার একটা ইচ্ছেই চাইতে পারতাম আর যেটা আমি চেয়ে ফেলেছি আর এখন ওই পরি কোথায় তা যে আমি জানি না এই বলে পাচু উদাস হয়ে গেল ঠিক তখনই সেখানে একটি আলোর রোশনাই দেখা গেল আর সেখান থেকে ওই পুরীটি বাইরে বেরিয়ে এলো যার শক্তির সাহায্যে তারা চাঁদে এসেছে ঘাবড়েও না পাচু আমি আগে থেকেই জানতাম যে তোমার এই চাঁদের জীবন ভালো লাগবে না কিন্তু তোমার ইচ্ছেটা তো আমায় পূরণ করতেই হতো টুম্পা ঠিকই বলেছে তুমি আর তোমার পরিবার পৃথিবীতেই সুখে থাকবে তাহলে বলো এবার তুমি কি চাও চাঁদের এই রাজপ্রাসাদ পৃথিবীতে থাকা তোমার সেই ভাঙাচোরা ঝুপড়ি এই শুনে আর টুম্পা একে অপরের দিকে তাকালো আর পৃথিবীর দিকে ইশারা করলো আর এমনটা করতেই ওই পরিটি তার জাদুর ছড়ি ঘোরাল তারপর আর টুম্পা আবার পৃথিবীতে ফিরে এলো কিন্তু এইবার অনেক কিছুই বদলে গিয়েছিল পাঁচুর ভাঙাচোরা ঝুপড়ির বদলে ছিল একটি ছোট্ট পাকা বাড়ি আর পাশে একটি জমি ছিল যা ছিল সবুজ ফসলে ভরা আর তার সাথে একটি জলে ভরা কুয়ো ছিল যেটি পাঁচুর ঘরের একদম কাছেই ছিল এই সমস্ত কিছু যে ওই পরেই করেছে তা পাঁচোয়ার টুম্পা ভালো করেই বুঝতে পেরেছিল আর তারা তাদের স্বপ্নের ঘরবাড়ি পেয়ে খুব খুশি ছিল বেস্ট বাড়ি হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো দেখতে থাকো বেস্ট